আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আসলাম এই ধীরবিলে মাছ ধরতে, এই সুতিতেই মাছ ধরবো আজকে। আজকে মাছ ধরবো আমি সুদ বসি দিয়ে, যে সুদ বসি পার করলাম একাই, সঙ্গে কেউ নাই। আর আজকের জন্য মাছ ধরার খাদ্য হলো ঝিনুক, একটা করে ঝিনুক ভাঙবো, ঝিনুকের যেটা খাদ্য ওইটা দিয়েই আমি মাছ ধরবো। ভাঙতেছি, ভাঙা খুব সহজ, হাত দিয়েই ভাঙা যায়, নরম। যে দেখাইতেছি বন্ধুরা, ঝিনুকের ঘিলুক খুবই ভালো বস্তু হয়ে যায় মাছ ধরার জন্য। আপনি যে কোনো মাছ, বোয়ালের থেকে শুরু করে বোয়াল, পুঁটি, আর মানে যে কোনো মাছ ধরার জন্য এই খাদ্যটা সবচেয়ে প্রিয়। যারা বিলে বা নদীতে মাছ ধরেন, যদি কোন আমি কোনো কিছু খরচা করবো না, বিনা খরচায় মাছ ধরবো, সেক্ষেত্রে আপনি ঝিনুকের খাদ্য ব্যবহার করবেন। এই যে ঝিনুকের পেটে যে পিটা থাকে এটা ব্যবহার করবেন, এটা সবচেয়ে ভালো মাছ ধরার জন্য। ঠিক আছে দর্শক, এটা খাদ্যের বিষয়গুলো। আমি এখন সুদ রেডি করতেছি ফেলানোর জন্য, ভিডিওটি দেখতে থাকুন। জায়গা খুব ভালো, এটা ধীরবিলের সুতি, এখানে অনেক রঙের মাছ আছে, বিভিন্ন ধরনের। বিসমিল্লাহ, সুদ আমি ফেলতেছি। আসতে কিন্তু বহুত দূরে গেছে, এখানে দেখেন কচি ধান কি সুন্দর হয়েছে, একদম মাত্র লাগাইছে কয়েকদিন হলে। ধানের পরিবেশ খুব সুন্দর, মানে টান শুরু করে দিচ্ছে ছোট মাছগুলা, পুঁটি ট্যাংরা যেগুলো আছে এগুলা ফার্স্ট টানে তো হয়ে যাবে, টান আরম্ভ করে হয়ে যাবে। হয়তো ট্যাংরা মাছ হবো, শোল মাছ একদম ছোট, দেখেন একদম ছোট মাছ, এত ছোট মাছ সুদ বসে খুব কম ধরে। ভাবছিলাম যে আমাদের বড় মাছ লাগবো, বসে একবারে খাই ফেলাইছে। এক ঘন্টা পর এই আমাদের একটি শোল, কিভাবে কামড়ায় ধরছে হাত দেখছেন, প্রায় এক ঘন্টা পর আমি একটা মাছ পেলাম। এত সময় আর বসবো না দর্শক, বসতে বসতে তো এটি। আসসালামু আলাইকুম।